friends, welcome back to my channel. Aaj mohanavmi to tomader shobai ke mohanavmi video shubhechha vlog ta hoyto mane onekta porei pabe tumra to tobu tomader ke navmi shubhechha janalam ar jodi bhebechhilam aaj sokal theke ekta daily vlog korbo karon onek din daily vlog kora hoyni ar navmir shomoy to joto ghore roichi to shokot ki korchi na korchi shobta tomader sathe share kortei pari kintu byapar ta holo ki ওই মানে এত কাজের প্রেসার ছিল কারণ এত জানো যেহেতু আমাদের হেলথে কোনো প্রতিশ্রুতি সেভাবে মানে অ্যালোট করেনি কাজের একটা প্রেসারও ছিল প্লাস নবমী মানেই একটু স্পেশাল রান্না বান্না খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে তো সকাল থেকে সেই সবের পুজো একটুখানি কনসেন্ট্রেট করতে হয়েছিল তো সেখানেও অনেকটা সময় লেগে গেছে তারপরে ভাবলাম যে রান্না করতে করতে না পুরো মানে গরমে এত কষ্ট হচ্ছিল আর একবার বৃষ্টি আসছে একবার গরম তো খুবই কষ্ট হচ্ছিল তো সেই জন্য ভাবলাম যে একবারে রান্নাবান্না করে স্নান টান করে ফ্রেশ হয়ে ব্লগটা স্টার্ট করব আর তোমাদেরকে শেয়ার করবো আজকে কী কী রান্না করেছি স্নান করা হয়ে গেছে দেখেই বুঝতে পারছো আর ফ্রেশও হয়ে গেছি তো এখন রান্নাবান্নাও রেডি হয়ে গেছে সব টেবিলে সাজানো হয়ে গেছে তোমাদেরকে দেখাবো আজকে কী কী রান্না করেছি আজকে প্ল্যান হচ্ছে যেটা যেহেতু পুজোর সময় সেইভাবে ঠাকুর দিতে বেরোনো হয় না আজকে নবমীতে ছুটি বাবার তো বাবা ঘরে আছে তো আমরা এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বিকালবেলায় একটু চাটা খেয়ে দিয়ে একটা টোটো বুক করেছিলাম জানো তো বাবা মা বয়স হয়ে গেছে ওরা তো হেঁটে ঠাকুর দেখতে পারবে না আর বেশি দূরও যাওয়া সম্ভব ওদেরকে নিয়ে আর আমাদের এখানে তো মেন রোডে টোটো উঠতে দিচ্ছে না তো লোকাল এলাকার মধ্যে যে সমস্ত তোমার প্যান্ডেলগুলো হয় সব ভালোই হয় খারাপ হয় না তো সেইগুলোতেই একটু প্যান্ডেল হপিং করবো আর রাতে কিছু খাবার দাবার কিনে নিয়ে ঘরে চলে আসবো তো সেই টোটালটাই তোমাদের সাথে শেয়ার করবো হয়তো পুরোটা একটা ব্লগে হবে না ডেলি ব্লগটা আলাদা করে শেয়ার করবো আর তোমার প্যান্ডেল হপিংয়ের ব্লগটা আলাদা করে শেয়ার করবো তো ব্লগটা কিন্তু তোমরা পুরোটা দেখো আর সঙ্গে থেকো আর জানিও কেমন আজকের ব্লগটা তোমাদের লাগলো তো এই দেখো এখানে আমি চিকেন রেডি করেছি আর চিকেনটার কালারটা কত দুর্দান্ত এসছে দেখতেই পাচ্ছ অ্যাকচুয়ালি আমার বাবা একটু মাটন পছন্দ করে কিন্তু আজকে নবমী তো মাটনের দোকানে এত ভিড় আমার পক্ষে পসিবল ছিল না যে তোমার মাটন নিয়ে আসা তো আমরা সপ্তমীর দিনকে মাটন বানিয়েছিলাম আমি তো আজকের জন্য চিকেনই বানিয়ে নিয়েছি নেক্সট যেদিনকে ফের মানে মাংস হবে সেদিনকে মাটন করব তো দেখো আজকে চিকেনটা তবে চিকেনটা কিন্তু আমি একটু স্পেশালভাবে বানিয়েছি চিকেনের লাল ঝোল বানিয়েছিলাম এই চিকেনের লাল ঝোলের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা যদি দেখতে মানে কেউ ট্রাই করো মনে করো তো দেখে নিতে পারো একটুখানি দেখো তোমাদেরকে দেখাচ্ছি কালারটা কত সুন্দর হয়েছে আর আমার কিন্তু চিকেনের ক্ষেত্রে একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে আমি কিন্তু চিকেন বেশি খাই না কিন্তু আমার বেশ একটা এরকম মানে ড্রামস্টিক হবে তাহলে আর কিছু লাগবে না এক পিস ড্রামস্টিক দিলে আমাকে আমার যেন মনে হয় আমি কি হ্যাপি তো চলো অন্যান্যগুলো তোমাদেরকে দেখাই এখানে দেখো বাবা মা খেতে বসে গেছে ওদেরকে প্লেট দিয়েছি ওদেরকে সার্ভ করবো তো দেখো দেখতে পাচ্ছি এখানে প্লেন রাইস আছে আর এখানে একটা আমি চাটনি করেছি মিষ্টি আছে সালাড আছে আর আর এখানে দেখছো মাছের মাথা দিয়ে ডাল আছে আর এখানে আলু ভাজা পটল ভাজা এরকম দু তিন রকম ভাজা করেছি আর কি আর লেবু আছে তো চলো আস্তে আস্তে আমি খাবারগুলোকে সার্ভ করি তাহলে তোমাদেরকে দেখাচ্ছি আর ওদেরকে বাবা মাকে সার্ভ করে দিয়ে আমিও একসাথে ওদের সাথে বসে সেটা করবো তো দেখো আমার বাবা মা খাওয়া শুরু করে দিয়েছে আমি জিজ্ঞেস করলাম কেমন রান্না হচ্ছে তো ওই জন্য মাছ আনলো চলো আমিও খেয়ে নিই খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি তো বিকেল হয়ে গেছে দুপুরবেলা কি দিয়ে লাঞ্চ করলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর তারপরে একটু রেস্ট নিয়ে নিয়েছি আর এখন বিকেল হয়ে গেছে এখন ধরছি মোটামুটি 5টা মতো বাজে থ্যাংক ইউ চা কিংবা গরম কিছু একটা বানাবো বানিয়ে একটু চা খেয়ে তারপরে আস্তে আস্তে রেডি হবো আর রেডি হয়ে আমরা প্যান্ডেল হপিং করতে যাবো তো তোমরা কিন্তু সবাই সঙ্গে থেকো আর চলো দেখি এখন চা বানাই কি কফি বানাই সেটাও তো ওই দেখো আজকে আর চা বানালাম না কফি বানালাম আর কফির সাথে আমি ঝুরি ভাজা নিয়েছি আর বিস্কিট নিয়েছি তো ওই দেখো আমার বাবু খেতে বসে বসে চা খাচ্ছে তো বাবু তখনও রেডি হয়নি আর আমরা কেউই রেডি হয়নি তখনও এই চাটা খেয়ে দে তারপরে আমরা রেডি হব
কারণ 7টার সময় আমাদের যে দাদা টোটো করে নিয়ে যাবে ঘুরতে সেই দাদার আসার কথা। তো এখন তো সবে 5:30টা বাজে, আমরা এটা খেয়ে দিয়ে তারপর রেডি হব। এরপরে আমরা টোটো করে প্যান্ডেল হপিং করতে বেরিয়েছিলাম, আর সেই ব্লগটা তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। তো এখানে শুধু কিছু স্পেশাল ট্রিক তুলেছিলাম আমরা একসাথে, সেই ট্রিকগুলোই তোমাদেরকে শেয়ার করলাম। আর আগের ব্লগটা তোমরা যারা দেখো সেই ব্লগটা কিন্তু দেখে নিও, আর কেমন হয়েছে আমাকে ব্লগটা কিন্তু জানিও। দেখো এখানে কি সুন্দর একটা সেলফি তোলার জন্য সেলফি জোন বানিয়েছিল। আমাকে, আমার বাবুকে, আমার মাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো, ঠিক আছে? ঘুরতে ঘুরতে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, এটা লাস্ট প্যান্ডেলের ট্রিপ ছিল, তখন অলরেডি রাত্রি 10টা মতো বেজে গেছে। তো এবার বাড়ি ফেরার পালা, আর ফেরার পথে কিছু খাবার কিনে নিতে হবে। তো খাবার কিনবার জন্য এখানে আমরা একটা ছোটোখাটো রেস্টুরেন্ট মতো ছিল সেখানে চলে এসেছি। এখানে মোগলাই অর্ডার করেছি আর লাচ্চা পাওয়াটা অর্ডার করেছি, কারণ মোগলাইয়ের মধ্যে যেহেতু এগ থাকে আর আমার বাবা কিছুদিন ওই অ্যালার্জির কারণে আর কি এগটাকে একটু অ্যাভয়েড করছে, তো বাবার জন্য লাচ্চা পাওয়াটা নিয়ে নিচ্ছি। চিকেন আছে, খেয়ে নিতে পারবে, আর আমার আর মায়ের জন্য মোগলাই নিচ্ছি। তো খাবারটা অর্ডার করা হয়েছে, খাবারটা যতক্ষণ বানাচ্ছে ততক্ষণ আমরা বাইরেটাতে দাঁড়িয়েছিলাম, আমরা না আমি দাঁড়িয়েছিলাম, আর এর উল্টো দিকে একটা প্যান্ডেল ছিল সেখানে বাবা মা বসেছিল। তো আমরা ঘরে চলে এসেছি, এবার আমাদের লাঞ্চ করে নিতে হবে। তো লাঞ্চ করবার জন্য আমি সবাইকে রেখে খাবারটা সার্ভ করছি। তো ফার্স্টে মাকে সার্ভ করছি, দেখো এখানে এই মোগলাই পরোটা, আর মোগলাই পরোটাগুলো কিন্তু বেশ বড় বড়, টেস্টিও ছিল আর সাইজও খুব বড় ছিল। তো আমি 2 মোগলাই নিয়েছিলাম আর 2 লাচ্ছা পাওয়াটা নিয়েছিলাম, কিন্তু অতটা আমরা খেতে পারিনি, অনেকটা খাবারই বেঁচে গেছিলো, রয়ে গেছিলো। তবে আমি কিন্তু খাবার একদমই নষ্ট করতে ভালোবাসি না। আমি কী করেছিলাম সেটাকে খুব সুন্দর করে রেখে দিয়েছিলাম, পরের দিন গিয়ে গরম করে সকালবেলা ব্রেকফাস্টে খেয়ে নিয়েছিলাম। কারণ খাবার আমার মনে হয় কী বলতো, যে কোনো খাবারই মা লক্ষ্মীর দানা, তো নষ্ট করাটা উচিত না। যখন খুব মানে দেখো উপায় থাকে না তখন তো করতেই হয়, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমি চেষ্টা করি যাতে খাবার ওয়েস্ট না হয়। তো এরপরে বাবুকেও দেখো সার্ভ করে দিয়েছি, বাবু বললো চিকেন খাবো না, ওই জন্য বাবুকে চিকেন দিইনি। ওই যে আলুর তরকারিটা ছিল না, ওই আলুর তরকারিটা সালাড দিয়ে, আর মিষ্টি ছিল ফ্রিজে, তো বাবু বললো আমাকে একটু মিষ্টি দিয়ে দে, তো মিষ্টিও দিয়ে দিয়েছি, দিয়ে বাবাকেও খাবারটা সার্ভ করে দিয়েছি। তো আমরা তারপর সবাই মিলে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো নবমীর ব্লগটা আমি এখানেই শেয়ার করছি, আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু প্লিজ সবাই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাতে অল করে দিও। টাটা, বাই বাই।